প্রতি বছরের বারোটা মাসের মধ্যে একটা মাস রয়েছে অবশ্যই কিন্তু তারিখ তো আছেই সো সেই তারিখ অনুযায়ী আমাদের একটা স্পেশাল দিন রয়েছে আর সেই দিনটি হলো আজকের দিন তারিখ মাস আমি কিছুই উল্লেখ করব না কিন্তু একটা মজার বিষয় বলবো না একটা মুমেন্ট ঘটে যাওয়ার কথা বলবো আসলে আমি নিজেই বুঝতে পারছি না যে কি বলবো আমাদের এই স্পেশাল দিনটাতে কিন্তু আমরা খুব এনজয় করি বাইরে ঘোরাঘুরি করি একটু খাওয়া দাওয়া করি তো সেই রকম এইবারও লাঞ্চ করতে চলে আসছি আর রেস্টুরেন্টের প্লেসটা এত সুন্দর করে সাজানো ছিল যেটা আমার জন্য আর কি আরো স্পেশাল হয়ে উঠেছিল দিনটা কি লাঞ্চ করা যায় সেটাই অর্ডার করে ফেললাম সেখানে কিছু ফটো শ্যুট করার মতো প্লেস ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি তখন একটা মাকাওয়ের খাঁচাই বসে ফটো শ্যুট করি তার কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করতে বসি সেখানকার খাবারে যদি রিভিউ করতে বলেন তো বলবো যে খাবারের কোয়ালিটি মানসম্মতই ছিল টেস্টটাও ভালো ছিল আমরা দুইজন আসলে ডায়েটে আছি তাই বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করি তাই সেখানে আমরা সেট মেনুটাই অর্ডার করে ফেলি যে খাবো খাবো একটু অল্পই খাই যেন কোনো রকম প্রবলেম না হয় শর্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ